বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সেলফ নেইল আর্ট কীভাবে করে সেটাই শেয়ার করব। আমি কীভাবে নিজের হাতে নেইল আর্ট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং আমাকে কমেন্টস এবং লাইকসের মাধ্যমে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিজের হাতে নেইল আর্ট করব। নিজের হাতে করাটা কিন্তু ভীষণ টাফ, আরেকজনের হাতে করাটা যে রকম একটা ইজি, নিজের হাতে করাটা মানে ডান হাতে করা তো আরো বেশি টাফ, বা হাতে করাটাও ভীষণ টাফ। এখন নেলটা কাটছি, মানে সবগুলি আঙুলের নেল এখন কাটছি। এখন নেলগুলি আমি সব কেটে ফেলেছি, সব কেটে ফেলে। আমার এই ভিডিওটা আমি পৌষ সংক্রান্তির দুদিন আগেই করে ফেলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা তোমরা নেল আর্টের কোর্সটা করতে চাইছো তো তোমরা যোগাযোগ করতে পারো। আজকের ফাইনাল লুকসটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যতটা পারি, কারণ ভিডিও মানে মোবাইল ধরার মতো কেউ নেই, কারণ আজকে তো জানোই এখন সবাই বাড়ি ঘরে পৌষ সংক্রান্তির কাজ কাজে ব্যস্ত, তাই স্টুডেন্টরাও আসেনি। এই দেখো আমার টিপস লাগানো হয়ে গেছে, টিপস লাগিয়ে তারপর টিপস গুলিকে আমি কাটও করে ফেলেছি। এখন এটার উপর আমি ফাইলিং করব, তারপর আরো অনেক কাজ আছে, এগুলি আমি করব। নেইল আর্ট কিন্তু প্রসিডিউরটা অনেকটা সময় লাগে, যারা নেইল আর্ট শিখেছো বা জানো তাদের জন্য বলছি না, যারা নেইল আর্টটা সম্বন্ধে জানো না বা কোনোদিন নিজের হাতে করোনি বা এটা সম্বন্ধে জানো না তাদের কে বলছি যে নেইল আর্ট কিন্তু প্রসিডিউরটা একটু মানে টাইম লাগে করতে। এরকম না যে পট করে টিপস লাগালাম তার উপর কালার দিয়ে দিলাম, এরকম না। এটা প্রসিডিউরটা অনেক লম্বা প্রসিডিউর, অনেকক্ষণ সময় লাগে। আর ভালো করে যদি তুমি নেইলটাকে অনেকদিন রাখতে চাও তো অবশ্যই তোমাকে এটা যত্ন সহকারে করতে লাগবে এবং অনেকটা সময় লাগিয়েই নেইলটার প্রিপারেশনটা নিতে হবে। জেলটা লাগাচ্ছি, তো এটা 60 সেকেন্ডের জন্য দিয়েছি, হাতটা ভেতরে ঢুকিয়েছি 60 সেকেন্ডের জন্য। এই দেখো আমার জেল লাগানো কমপ্লিট, আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। এখন আমি ফাইলিং করব। কালারটা লাগাচ্ছি পিঙ্ক কালার, কেউ যদি থাকতো তাহলে মোবাইলটা ধরতে পারতো, তাহলে হয়তো বা তোমাদেরকে আরো ভালোভাবে আমি দেখাতে পারতাম কিভাবে ফাইলিং করছি, কিভাবে কালার লাগাচ্ছি। যাই হোক, এই দেখো আমি কালারটা লাগিয়েছি। কালারটা লাগানোর পর 60 সেকেন্ডের জন্য আবার ইউভি ল্যাম্পে হাতটা ঢোকালাম। সো এভরিওয়ান, আমার নেইল আর্ট কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল করে আজকে করেছি। দেখো তোমরা কিরকম হয়েছে, অবশ্যই জানাবে যে তোমাদের কিরকম লেগেছে।